যাই। সো শপিং করে বাড়ি চলে এসেছি, এসে প্রচুর প্রচুর শপিং হয়ে গেছিলো। তো 7টা বেজে গেছে, আমি অনেকটা লেট হয়ে গেছি বাড়ি আসতে। বাড়ি এসে নিচে দেখলাম প্রিপারেশন চালু হয়ে গেছে, ফ্ল্যাটের দিক দিয়ে যে আইব্রো ভাতটা দিচ্ছে, এবং তোমাদেরকে নিয়ে যাবো নিচে আইব্রো ভাতে কী কী প্রিপারেশন করেছে দাদা বৌদিরা, দেখাবো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা আমাদের ফ্ল্যাটের লোকজন ওদের সাথে তোমাদের আলাপ করাবো। এই ফার্স্ট টাইম দেখছি মা মনে হয় কোনো ফ্ল্যাট থেকে এমনি করে সবাই মিলে আইব্রো ভাত দিচ্ছে। আমার মা খাবার টাবার প্যাক করে নিয়ে যাচ্ছে, আরো বাড়ি গেলে নিশ্চিত যেটা তোমার এখানে ফ্ল্যাটের জিনিসপত্র নিয়েছো মা নিশ্চিত। সেজে গুজে থাকো নি কেন, জানো তো আমি ব্লগ করি, চাপ নেই। হ্যাঁ হ্যাঁ রান্না করছে, পুরো ফিল দিয়ে রান্না করছে, জামা কাপড় ওইভাবে পরে রান্না করছে কি মনে হোক রান্নার লোক ডাকা হয়েছে। আরে আমার পুরো বিয়েটা তো পুরো ব্লগিং হচ্ছে। হ্যাঁ যাচ্ছি, এই তো ব্লগ করে চলে যাচ্ছি। আমি পাও আমাদের ফ্ল্যাট ফ্যামিলি তো পুরো পিকনিকের আমেজ নিয়ে চলে এসেছে, পুরো পিকনিক ওয়ালা ফিল, আইব্রো ভাত পিকনিক, গ্রেট, সো এক্সাইটিং। এতগুলো সারাদিন ধরে ঘোরাফেরা করেছো, খেয়ে ফেলো এত খেলে আমি। সো আমি নিচে থেকে ঘুরে আসলাম, বৌদিরা ফুল প্রিপারেশন চালু করে দিয়েছে, বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটটা টিপিক্যাল ফ্ল্যাটের মতন না, একটু ফ্যামিলির মতনই সবাই থাকে। স্পেশালি আমার বাবা যখন, বাবা অসুস্থ হয় তারপরে যখন চলে যায়, ওই সময় আমার ফ্ল্যাটের লোকরা মানে প্রত্যেকটা দাদা বৌদি কাকু কাকিমারা এতটা সাপোর্ট করেছে আমাদের। সত্যি আমার রিলেটিভরা এসে বলতো কি তোমাদের রিলেটিভদের দরকার নেই, তোমাদের মানে ফ্ল্যাটের লোকরা এতটাই ভালো। সো বেশ ভালো লাগছে, মানে এটা একটা অন্যরকম ফিলিং কি ফ্ল্যাটের সবাই মিলে আইব্রো ভাত দিচ্ছে, মানে খুব হ্যাপি। সো আমি রেডি হয়ে গেছি, শাড়িটা কে দিয়েছে আমি জানি না, গিফট পেয়েছিলাম, শাড়িগুলো নিয়ে বাহানা পড়া হয়ে যাবে। সো আইব্রো ভাতের বাহানা আমার মনে আমার সব কটা শাড়ি এক এক করে পড়া হয়ে যাবে। আমার বাবা যদি থাকতো কি খুশি হতো, মেয়ে প্রচুর একটা করে শাড়ি পরছে। আমার বাবার সাথে আমার জামা কাপড় নিয়ে প্রচুর ঝামেলা হতো, মানে আমার বাবা ওয়েস্টার্ন একদম পছন্দ করতো না, ছুটেও যাও সালোয়ার কামিজ পরে। আর আমার বাবাকে কিছু তো বোঝাতে পারতো না, বাবা শ্যুট করার সময় সালোয়ার কামিজ পরলে অনেক অসুবিধা আছে, ব্যাটারিজ রাখতে হয় পকেটে, পকেটে আমার জিন্স লাগবে ওই জন্যে, আর জিন্সের সাথে কুর্তি পরার অসুবিধা হয়ে যায় কি অনেক টাইম ওঠা বসা করতে হয়, তা হাতে চাপাতে কুর্তি ছিঁড়ে যায়, যেটা আমার সাথে প্রচুর হয়, মানে অনেক শ্যুটে আমরা যাই কুর্তি পরি, কুর্তিটা ছিঁড়ে যায়, তারপরে বিয়ে বাড়ি থেকে শপিংয়ে যাই, একটা কুর্তি কিনি, তারপরে নতুন কুর্তি পরে আমি বাড়ি ফিরি। সো এইগুলো আমার সাথে ভূত কাটে। এই যে এখন আইব্রো ভাতের সেশনটা চলছে, এটার মধ্যে যদি রোজ রোজ শাড়ি পরছি দেখতে পারতো আমার বাবা কি খুশি হয়ে যেত। নিচে যাই, গ্রাউন্ড ফ্লোরে রান্না হচ্ছে, গন্ধটা বহুত জোর অব্দি আসছে, তো চলো দেখি কি হচ্ছে কি করছে মহিলা। আমার এক বৌদি যা রান্না করছে আমরা তোমাকে দেখাই এবার। এই মাংসের গন্ধটা উপর থেকে পাওয়া যাচ্ছে, রান্না করছে কাকলি বৌদি। বলছি তোর তিন বৌদির হাত পড়েছে, কে কে? কাকলি, রিঙ্কু আর সব মিলে এখন ফাইনাল কোন দিন আসছে এখন কাকলি বৌদি। বাকিরা গেছে মনে, রেডি হতে গেছে? না না, সবাই যে যার কাজে গেছে, একজন রাইস আনতে গেছে, একজন শস্য আনতে গেছে। এই যে আমাদের বাচ্চা বাটিরা, এটা হলো রাতুল যে আমার ভিডিওর দায়িত্ব নেবে, আর এটা আমার তুরো, শান্ত হয়ে গেছে তুরাটা পরে দেখো, সঞ্জু তো একদম সিরিয়াস। চলো এবার তোমাদের সাথে আমাদের বাচ্চা পার্টির ইন্ট্রোডাকশনটা করাই। তাই নিজেদের ইন্ট্রো দে, নাম বল। আমি
আদ্রিস চারি আমার ডাক নাম রাতুল আর আমি 11 ইয়ার্স ওল্ড সঞ্জু আমি সঞ্জু আমি 18 নাম বলো মাই স্ক্রিন মাই নোজ मैं हूँ मालविका 13 ইয়ার্স এইটা আমাদের শাহরুখ খান বা আমার বাবা একে শাহরুখ খান বলে দা আমি সন্দীপ বল আমি 8 ইয়ার্স ওল্ড আর তোর ডাক নামটা বল কিউটেস্ট নাম বাপু এটা আমি প্রজ্ঞা হালদার আমার ডাক নাম টুডা আর আমি 11 ইয়ার্স ওল্ড আমার মা বাবার দুজনেরই ফ্ল্যাট সিস্টেম একদম পছন্দ নেই তাই কোনোদিনও ওরা ফ্ল্যাটে এসে থাকার কথা ভাবতো না কিন্তু ঘটনাচক্রে দুজনকে ফ্ল্যাটে এসে থাকতে হলো আমরা এই ফ্ল্যাটে শিফট করলাম শিফট করার পর আমার বাবা একদিন বলছিল আমাদের ফ্ল্যাটটা অন্যদের মতন হবে না ইট উইল বি লাইক আ পাড়াওয়ালা সিস্টেম ফ্যামিলির মতন হবে আর সত্যি ওটার জন্য বাবা মাঝে মাঝে কোনো না কোনো গেট টুগেদার পিকনিক প্ল্যান করত শুধু বাবা না আমাদের ফ্ল্যাটে অন্য দাদা বৌদিরা কাকু কাকিমারা সবাই ওই জিনিসের সাপোর্ট করেছে আজকে যখন এই দিনটাকে সবাই এইভাবে সেলিব্রেট করছে আমি সত্যি বাবাকে খুব মিস করছি আজকে বাবা থাকলে যে কী খুশি হতো যে বৌদিরা রান্না করছে বৌদিরা আমার জন্য রান্না করছে এই ফিলিংটাই যে কী ভালো সবার মনে থাকবে আইব্রোভাতে রান্না করা পিকনিক হয়ে গেল আমাদের একটা আমরা এত পিকনিক হচ্ছে কিন্তু কোনো পিকনিকে আমরা নিজেরা রান্না করি না আমি এই জিনিসটাই বলছিলাম ছোট হাতা বড় হাতা সব মিলে রান্না হচ্ছে আর নুনের ডিসকাশন হচ্ছে নুন কতটা নুন দেওয়া হয়েছে কতটা নুন দিতে হবে কম হয়ে গেলে লোকে দিয়ে দেবে চাপ নেই আজকে আমি এইটুকু হেল্প করতে পারি বলতে পারি কোন কোন খাবারের গন্ধ বেরাচ্ছে মাংসের গন্ধ বেরিয়ে গেছে ফ্রাইড রাইসের গন্ধ বেরিয়ে গেছে সবথেকে সিনিয়র মেম্বারের জেঠি আর জেঠু জেঠু উপরে আছে এখন জেঠি এসেছে বলো বলো তুমি কিছু বলো তুমি কিছু বলো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌমেন্দা হলো আইব্রোভাতে পারপাসে বাচ্চা পার্টি ডান্স চালু বাচ্চারা কেন বড়রা কেন নাচবে না সৌমেনদার খুব নাচ করতে ইচ্ছা করছিল কিন্তু পার্টনার খুঁজছিল অনেক চেষ্টা করলো পিন্টু দাও উঠলো না মানোজ ভাইয়া উঠলো না নিধি কাকু উঠলো না কেউ উঠলো না নাচ একটা সৌমেনদাকে রাতুলের সাথেই ডান্স করতে হয়েছে
যতক্ষণ সবাই নাচানাচি করছিল ওর মাঝে গিয়ে বৌদিরা রেডি হয়ে চলে এসেছে। আমাকে সবাই বলছে ঋতু এত আইব্রো ভাত খাচ্ছিস, ঋতু এত আইব্রো ভাত খাচ্ছিস, মোটা হয়ে যাবি। তো ওদের জন্য ডিসক্লেমার, প্রথমত আমি কোনোদিনই রোগা ছিলাম না, আমি সবসময়ই মোটা। তো আমি আর কত এক্সট্রা মোটা হব, আমি যা একটু ওয়েট পুট ডাউন করেছিলাম ওটা আবার পুট অন করে নেবো হয়তো বিয়ের আগে। কিন্তু ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই যে মোমেন্টসগুলো আমি পাচ্ছি, এই জিনিসটাকে আমি কিছুতে মিস করতে চাই না। অনেক লাকি মানুষরাই হয় যে এই ভালোবাসাটা পায়, তো আমি ওই জিনিসটা কিছুতেই হারাতে চাই না। হ্যাঁ, আমি ডেফিনেটলি আমাকে এত এত খাবার দিচ্ছে আমি অতটা খেতে পারছি না, আমি অল্প অল্প খাবো, বাট আইব্রো ভাত খাবো না রোগা থাকার জন্য সেটা আমি করতে পারলাম না। কজ আইব্রো ভাতের মেন এসেন্সটাই হলো যে ভালোবাসাটা আমাকে আমার ফ্যামিলির মেম্বার্স, আমাদের যত রিলেটিভ ইয়া বন্ধু বান্ধব ইয়া এই যে এক্সটেন্ডেড ফ্যামিলি আমাদের সবাই দিচ্ছে, এই জিনিসটাকে আমি কিছুতে মিস করতে চাই না। এটা আমার ফোর্থ আইব্রো ভাত, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আমাদের প্ল্যাটার দিয়ে এখানে সবাই আছে, পরিচয়টা আমি পরে করাতে থাকবো এক এক করে। বাচ্চা পাটির সাথে আলাপ অলরেডি হয়ে গেছে। এটা হলো কাকলি বৌদি, হাই। এটা হলো রিঙ্কু বৌদি, হাই। নীলিমা আন্টি, উর্বাদি, এটা সঞ্জু, এটা রাম্যা বৌদি, এটা মাকে তো সবাই চেনে। এটা হলো আমাদের মঞ্জু, মালবিকা, ইলা আন্টি, জেঠি, জেঠির নাম আমি জানি না, জেঠি ফ্ল্যাটের জেঠি একটাই জেঠি। এটা হলো আমাদের সৌমেনদা, মনোজ ভাইয়া, পিন্টুদা, নিধি কাকু। এই যে আর একজন এখানে চুপচাপ রান্না করছে, ওখানে সবাই দাঁড়িয়ে এখানে সবাই মিলে আমার জন্য এত সুন্দর করে থালাটা সাজিয়েছে, প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল। আমি সব কিছুই অল্প অল্প করে খেতে পেরেছিলাম, কারণ আমার পেটে অত জায়গা ছিল না, খুব কষ্ট করে খেলাম সব কিছু অল্প 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 করে, যেটা আমি প্রত্যেকটা আইব্রো ভাতে করছি। বৌদিদের এখন পরিবেশন চলছে। এটা খাইনি বলে সবাই মিষ্টিটা নিয়ে চলে এলো, শান্তি নেই আমার। খাও না, মানে দেখো শরীর খারাপ করে বলছি না, কিন্তু মানে রয়ে বয়ে শুয়ে যদি পারো খেয়ে দেখতে পারো। দেখো না একবার খুলে দেখো, দেখো
সেই গিফটটা আমাকে এই পুচকে ম্যাডাম দিয়েছে। আমি তো ইয়েলো কালার দেখলেই খুশি হয়ে যাই, এই ড্রেস মেটেরিয়ালটা এত পছন্দ হয়েছে কারণ ইয়েলো কালার। এই না আমার কালেকশনে আর একটা ইয়েলো ড্রেস আজকে অ্যাড হলো। আরে বাবা থাকলে কি খুশি হতো না, সবাই রান্না করে করেছে ব্যাপারটা। ওরে বাবারে খেদে পেটটা টাইট, একটা করে আইব্রো ভাত খাচ্ছি আর একটা করে ডাবল চিনের লেয়ার তৈরি হচ্ছে, প্রচুর লেয়ার তৈরি হয়ে যাবে বিয়ে অব্দি। আবার ডাবল চিনটা সুন্দর হবে, গলা খেয়ে ফেলবে আমার, বুঝতেই পারছি। কিন্তু তাই বলে কি আইব্রো ভাত গুলো মিস করা যাবে? একদম না, কারণ এই মোমেন্টস গুলো আমি কিছুতে মিস করব না। আর ব্লগ এর মাধ্যমে সব কিছু আমি সেভ করে রাখবো, ইন ফিউচার যখন আমার দেখতে ইচ্ছা করবে আমি দেখতে পারবো। সো আজকে দিনটা দারুণ কাটলো, আগে মাসির সাথে শপিং এ গেলাম, তারপরে মাসির বাড়িতে লাঞ্চ করলাম, রাত্রের ডিনারটা ফ্ল্যাটে আইব্রো ভাতে খেলাম। যেহেতু আমি দুদিন ধরে খেলাম, কেমন করে জানো, 1 তারিখে ডিনার ছিল তো আমি খেতে খেতে ওটা 2 তারিখ হয়ে গেছে, মানে রাত 12টা ক্রস করে ফেলেছি। সো আমি 2 দিন ধরে আইব্রো ভাত খেলাম, তাই 2 তারিখে নো আইব্রো ভাত। 3-4-5 টানা পরপর পরপর বেরানো আছে, আইব্রো ভাত শপিং প্রচুর আছে। তা এর মানে কি, এর মানে আরও ব্লগ আসছে। তো স্টে কানেক্টেড, খুব ভালো থাকো, এনজয় করো, আর গুড নাইট। আজ বিছানায় পড়বো আর ঘুমিয়ে পড়বো।